হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু পূজা এসকে টিভি। আর আমি হলাম পূজা। বন্ধুরা, আমি আজ যে ক্রিমটি নিয়ে কথা বলতে চলেছি, কম বেশি আমরা সবাই ব্যবহার করেছি, আর যদিও বা ব্যবহার না করে থাকি, বাড়িতে কোনো না কোনো সদস্যকে ব্যবহার করতে দেখেছি। হ্যাঁ, তোমরা বুঝে গেছো আমি জানি, তবুও বলছি, আমি কথা বলছি এই ভিকো টার্মারিক ক্রিম নিয়ে। ভিকো টার্মারিক ক্রিম কম বেশি সবাই ব্যবহার করেছে বা ব্যবহার করতে দেখেছে, কিন্তু এই ভিকো টার্মারিক ক্রিমকে ব্যবহার করার আরও কতগুলো পদ্ধতি রয়েছে যেগুলো আমার জানা, তাই আমি ভাবলাম এগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করা উচিত। তাই ভিডিওটিকে অবশ্যই শেষ অবধি দেখবে, এবং এই ব্যবহারগুলোর মধ্যে কোন ব্যবহারটি তোমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। তাই চলো দেখে নেই কী কীভাবে ভিকো টার্মারিক ক্রিমকে ব্যবহার করা যায়। তো বন্ধুরা, সবার প্রথম তুমি ভিকো টার্মারিক ক্রিমকে ব্যবহার করতে পারো রাতারাতি তোমার অ্যাকনি বা পিম্পলস দূর করার জন্য। এর জন্য তোমাকে কি করতে হবে, সামান্য পরিমাণ ভিকো টার্মারিক ক্রিম নিয়ে নিতে হবে, এবং তোমার মুখের যেখানে যেখানে ব্রণ বা পিম্পলসের মতো প্রবলেম রয়েছে ওখানে এরকম করে লাগিয়ে রেখে দিতে হবে। তোমাকে সারা রাত এটাকে রেখে দিতে হবে, এবং নেক্সট মর্নিংয়ে নর্মাল জল দিয়ে তুমি তোমার ফেসটাকে ক্লিন করে নেবে, এবং তুমি বুঝতে পারবে 2-3 দিনের মধ্যে তোমার ব্রণ বা পিম্পলস অনেকটাই কমে এসেছে, এবং রেগুলারলি তুমি যখন এটাকে ফলো করতে থাকবে ব্রণ বা পিম্পলস কিন্তু একদম গায়েব হয়ে যাবে। তোমার ত্বকের হারিয়ে যাওয়া গ্লোকে রিস্টোর করার জন্য ভিকো টার্মারিক ক্রিম ব্যবহার করে তুমি তৈরি করে ফেলতে পারো একটি গ্লো ফেস মাস্ক। যেই ফেস মাস্কের ব্যবহার তোমার স্কিনের হারিয়ে যাওয়া গ্লোকে তো উদ্ধার করবেই, তার পাশাপাশি অ্যাকনি পিম্পলসের মতো প্রবলেম থাকলে সেটাকেও দূর করে দেবে। অর্থাৎ একটা ফেস মাস্ক যেটা তোমার স্কিনের মধ্যে দেবে মাল্টিপল বেনিফিটস। বন্ধুরা, এই অ্যাকনি রিমুভাল ফেস প্যাকটি বানানোর জন্য আমাদের প্রয়োজন হবে কিছু পরিমাণ মধু। আমি এখানে এই 1 চামচেরও কম পরিমাণ মধু নিয়ে নিলাম। নেক্সট আমি এর মধ্যে একটু বেশি পরিমাণে ভিকো ক্রিম অ্যাড করে দেব। এই দুটো উপাদানকে ভালো করে মিক্সড করে নিতে হবে, এবং আমাদের ফেস প্যাক কিন্তু তৈরি হয়ে যাবে। এই ফেস প্যাকটি তোমার ত্বকের অ্যাকনি পিম্পলসের মতো যে প্রবলেম রয়েছে সেগুলোকে দূর করতে সাহায্য করবে, এবং ত্বকের মধ্যে ব্ল্যাক স্পট পিগমেন্টেশনের যে প্রবলেম রয়েছে সেটাকেও দূর করবে। আর এটাকে ফুল ফেসে ব্যবহার করলে তোমার ফেসের যে একটা গ্লো সেটাও কিন্তু অনেকটাই বাড়বে, পাশাপাশি তোমার ত্বক দিন দিন ফর্সা আর উজ্জ্বল হয়ে উঠবে। সো বন্ধুরা, এই হলো আমাদের ভিকো টার্মারিক গ্লো ফেস মাস্ক। এটাকে আমি আমার আঙ্গুলের সাহায্যে ফুল ফেসে অ্যাপ্লাই করব, এবং এটা কী করে অ্যাপ্লাই করতে হয় তোমরাও দেখে নাও। এই ফেস মাস্কের মধ্যে রয়েছে হানি, হানির মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস, আর ভিকো টার্মারিক ক্রিমের মধ্যে রয়েছে চন্দনের গুণ, রয়েছে হলুদের গুণ, যেগুলো অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিফাঙ্গাল, যেগুলো আমাদের ত্বকের মধ্যে থাকা যে জীবাণু সেটাকে ধ্বংস করবে। অ্যাকনি আর পিম্পল হওয়ার যে কারণ তা তো এই জীবাণুই, জীবাণুই যদি ধ্বংস হয়ে যায় তাহলে অ্যাকনি আর পিম্পলে দূরে চলে যাবে। আর এটাকে যখন তুমি 15 মিনিটের জন্য ফেসে ব্যবহার করবে তোমার ফেসের মধ্যে কিন্তু একটা গোল্ডেন গ্লো চলে আসবে। সো এটাকে এভাবে তুমি তোমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নেবে, এবং শুকিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করবে, তারপর নর্মাল জল দিয়ে ফেসটাকে ক্লিন করে নেবে। যাদের মুখে ব্রণ রয়েছে তাদের জন্য এটা খুব ভালো একটা ফেস মাস্ক, এবং ইনস্ট্যান্ট গ্লোও দেবে। ইনস্ট্যান্ট গ্লো ফেস মাস্ক বললেও ভুল বলা হবে না। ঘুরে ফেস মাস্কটাকে আমি কিন্তু আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি, এবং এটা শুকিয়ে যাওয়ার পর নর্মাল যদি ফেসটাকে ক্লিন করবো কীরকম রেজাল্ট এলো সেটাও তোমাদেরকে দেখাবো। সো বন্ধুরা, ফেস মাস্কটিকে আমি ক্লিন করে নিয়েছি, এবং কীরকম একটা গ্লো চলে এসেছে তোমরা দেখতে পারছো। এটাকে অবশ্যই তোমরাও ট্রাই করতে পারো। এছাড়া বন্ধুরা, যদি তোমার ত্বকের মধ্যে অসমান রং থেকে থাকে, অর্থাৎ কোনো জায়গা ফর্সা কোনো জায়গা কালো কীরকম একটা ছোপছোপ ভাব, সেটা দূর করতে সাহায্য করতে পারে এই ভিকো টার্মারিক ক্রিম। তার তোমাকে সামান্য পরিমাণ ভিকো টার্মারিক ক্রিম নিয়ে নিতে হবে, এই এতটুকুনি পরিমাণ, এবং এই ভিকো টার্মারিক ক্রিমের মধ্যে তোমাকে অ্যালোভেরা জেল অ্যাড করে দিতে হবে। যতটুকুনি পরিমাণ তুমি ভিকো টার্মারিক ক্রিম নেবে ঠিক ততটুকু পরিমাণে অ্যালোভেরা জেল অ্যাড করবে। তারপর এই দুটোকে মিক্সড করে নিলে একটা পাতলা টেক্সচারের মতো তুমি পাবে, যেমন কি তোমরা আমার হাতে দেখতে পারছ। এবারে তোমার যেখানে যেখানে ব্ল্যাক স্পট রয়েছে, অনেকে ঠোঁটের চারপাশে ব্ল্যাক স্পট থাকে, বা গালের মধ্যে এতটুকুনি জায়গায় ব্ল্যাক স্পট পিগমেন্টেশন সানট্যানের মতো প্রবলেম হয়ে যায়, তোমাকে এটাকে পাতলা করে সেই জায়গাতে লাগিয়ে রাখতে হবে, ঠিক এইভাবে।
এভাবে পাতলা করে তুমি সারা রাত ওটাকে লাগিয়ে রাখবে, বা বাড়িতে থাকলে তুমি ফেস প্যাকের মতো লাগিয়ে রাখলে যখন এটা পুরোপুরি শুকিয়ে যাবে, তুমি টাচ করলে পরে আর হাতে লাগবে না, ঠিক সেই সময় তুমি এটাকে ক্লিন করে নেবে। নর্মাল জল দিয়ে ক্লিন করে নিতে পারো, বা তুমি চাইলে ফেস ওয়াশ দিয়েও ক্লিন করতে পারো। এইভাবে ফলো করতে থাকলে 7 দিনের মধ্যে তুমি বুঝতে পারবে তোমার যে কালো জায়গাটা সেটা অনেকটাই লাইটেন হয়ে এসেছে, এবং তুমি যদি রেগুলার বেসিসে এটাকে প্রতিদিন ফলো করতে থাকো তো সেই কালো জায়গা বা কালো দাগ সব পুরোপুরি দূর হয়ে যাবে। সো তোমার ত্বকের ব্ল্যাক স্পট, কালো দাগ, কালচে ভাব দূর করার জন্য ভিকো টার্মেরিকের সাথে অ্যালোভেরা জেল মিশিয়ে এইভাবে ব্যবহার করে দেখো। রেজাল্ট কমেন্ট করে তো জানাতেই হবে কতটা তোমার জন্য কাজ করলো। এছাড়া বন্ধুরা, যাদের প্রচণ্ড অয়েলি স্কিন, যারা ময়শ্চারাইজার ব্যবহার করলে স্কিনের মধ্যে থেকে একদম তেল ঝরতে থাকে, তাদের জন্য বেস্ট ময়শ্চারাইজার হতে পারে এই ভিকো টার্মারিক ক্রিম। এবারে এই ভিকো টার্মারিক ক্রিম তোমরা সানস্ক্রিন অ্যাপ্লাই করার আগে অ্যাজ এ ময়শ্চারাইজার, অ্যাজ এ ডে ক্রিম কিন্তু ব্যবহার করতে পারো। এখানে আমি দেবো তোমাদেরকে এক্সট্রা একটা টিপস। তার জন্য কী করতে হবে, একই রকমভাবে সামান্য পরিমাণ ভিকো টার্মারিক ক্রিম নিয়ে নিতে হবে, এবং এর মধ্যে তোমাকে অ্যাড করে দিতে হবে তুমি যেই রোজ ওয়াটার ব্যবহার করো সেই রোজ ওয়াটার 1 থেকে 2 ফোঁটা। অ্যাড করার পর এই দুটোকে ভালো করে এভাবে মিক্সড করে নিতে হবে, তারপর দু হাতের মাঝখানে এভাবে রাব করে যে কোনো ময়শ্চারাইজার ডে ক্রিমের মতো এটাকে কিন্তু ব্যবহার করে নিতে হবে। এটা খুব ভালো ময়শ্চারাইজার হিসেবে কাজ করবে, কিন্তু মনে রেখো এটার পর সানস্ক্রিন অবশ্যই অ্যাপ্লাই করতে হবে, নয়তো সানট্যানের মতো প্রবলেম কিন্তু চলে আসতে পারে। বাট অ্যাজ এ ময়শ্চারাইজার অয়েলি কম্বিনেশন এবং সেন্সিটিভ স্কিনের জন্য এটা দারুণভাবে কাজ করবে। শুধু এটা তোমার ত্বককে ময়শ্চারাইজ করবে তাই নয়, পাশাপাশি তোমার ত্বকের রঙকে উজ্জ্বল করবে এবং তোমার ত্বককে হেলদি গ্লোয়িং করবে, পিম্পলস অ্যাকনির মতো প্রবলেমকেও কমাবে। অর্থাৎ একটা ক্রিম তোমার স্কিনের মধ্যে মাল্টিপল বেনিফিটস দেবে। বন্ধুরা, যে কোনো মরশুমে অ্যাজ এ নাইট ক্রিম ভিকো টার্মারিক ক্রিম দারুণভাবে কাজ করবে, কিন্তু যাদের প্রচণ্ড ড্রাই স্কিন তারা ভিকো টার্মারিক ক্রিম ব্যবহার করার পর তোমার ত্বকটা হয়তো একটু ড্রাই ফিল হলেও হতে পারে, কিন্তু যাদের অয়েলি সেন্সিটিভ কম্বিনেশন স্কিন তাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা হওয়ার কথা নয়। তারা নিশ্চিতভাবে শুধুমাত্র ভিকো টার্মারিক ক্রিম নিয়ে অ্যাজ এ ময়শ্চারাইজার, অ্যাজ এ নাইট ক্রিম ব্যবহার করে রাতের বেলা ঘুমিয়ে যেতে পারে এবং নেক্সট মর্নিংয়ে ফিল করতে পারে নিজের হেলদি গ্লোয়িং স্কিন। আর রেগুলার বেসিসে ব্যবহার করতে থাকলে তোমার ত্বকের মধ্যে কতটা উন্নতি হয়েছে সেটা তুমি নিজেই ফিল করতে পারবে। সো যাদের ড্রাই স্কিন তাহলে তারা কী করবে, তাদের জন্য রয়েছে আমার কাছে একটা উপায়। যাদের প্রচণ্ড ড্রাই স্কিন তারা কী করবে, সামান্য পরিমাণ ভিকো টার্মারিক ক্রিম নিয়ে নেবে এবং তার মধ্যে ব্যবহার করে নেবে তোমার পছন্দের যে কোনো ফেস অয়েল। আমি এখানে কুমকুমাদি অয়েল ব্যবহার করছি, অরাবেদিকের কুমকুমাদি অয়েল, যেটা আমার সামার স্কিন কেয়ার ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। এটা অয়েলি স্কিনেও ব্যবহার করা যায়। যে কোনো স্কিন টাইপই হোক, তোমার ভিকো টার্মারিক ক্রিমের মধ্যে তোমার পছন্দের যে কোনো ফেসিয়াল অয়েল 2 ফোঁটা মিশিয়ে, তোমরা আমার হাতে দেখতে পাচ্ছ আমি অরাবেদিকের এই অয়েলটা মিশিয়ে নিলাম ভিকো টার্মারিক ক্রিমের মধ্যে, এবং মিশিয়ে নেওয়ার পর এটা একটা খুব ভালো নাইট ক্রিম, মার্কেটে দামি দামি নাইট ক্রিমের থেকেও একটা বেটার নাইট ক্রিম হিসেবে কাজ করবে। একই রকমভাবে তোমার দু হাতের মাঝখানে রাব করে এটাকে খুব ড্যাপ ড্যাপ করে তোমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নাও। ব্যাস, এবার ঘুমিয়ে পড়ো। এভাবে তুমি ফলো করতে থাকো, 7 থেকে 10 দিনের মধ্যে তোমার ত্বকের মধ্যে একটা পরিবর্তন চলে আসবে। সো বন্ধুরা, এই ছিল ভিকো টার্মারিক ক্রিম ব্যবহার করার সেরা 5টি উপায়। যদি তোমার এই ভিডিওটি কাজের বলে মনে হয়, ভিডিওটিকে লাইক করো, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে করে দাও শেয়ার। যারা ভিকো টার্মারিক ক্রিম ব্যবহার করার এই পদ্ধতিগুলো জানে না তাদেরকে জানার সুযোগ করে দাও। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, ফিউচার শো ভিডিওর আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রাখো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।